সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। দীর্ঘদিনের বঞ্চনা আর মেনে নিতে পারছে না প্রার্থীরা। ইতিমধ্যে বহুবার কিন্তু আমরা দেখেছি রাজপথে আন্দোলন করেছিলেন প্রার্থীরা, আর আজকের যে চিত্র আমরা দেখলাম সত্যি একটা ভয়াবহ চিত্র। যে ইতিপূর্বে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছিল, আন্দোলনকারী যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা কিন্তু গতকালকে করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশেই তারা ছিলেন এবং সেখান থেকে তারা বিক্ষোভ করেছিলেন, বিশেষ করে আশার্য সদন যাবে বলে। কিন্তু সেখান থেকে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে এবং তাদের যে আন্দোলনের যে মূল ধারা, তাদের যে আন্দোলনের মূল প্রেক্ষাপট, সেই বিষয় সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের যে সমস্ত বড় মাপের যারা আধিকারিক রয়েছেন বা যারা নেতা নেত্রী রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত কর্ণপাত করছেন না। সে কারণেই কিন্তু বারংবার এই উচ্চ প্রাথমিকের প্রার্থী তারা বিভিন্নভাবে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। আজকের আমরা যে আন্দোলনের চিত্রটা দেখলাম, সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে কিন্তু ক্যান্ডিডেটরা যাচ্ছিলেন। কারণটা হচ্ছে যেহেতু দীর্ঘদিনের যে এই নিয়োগ না হওয়ার কারণ, সেই হিসাবে অনেকেই ভাবছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি একবার বলেন যে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, তাহলে 100% আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সে কারণেই কিন্তু প্রার্থীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়ির দিকেই কিন্তু যাচ্ছিলেন, আর সেখানেই কিন্তু পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এবং পুলিশ অ্যারেস্ট করে তাদেরকে পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয়। তো এই যে একটা পরিস্থিতি, এই যে ধস্তাধস্তি, প্রার্থীরা আর কতটা মানসিক যন্ত্রণা সহ্য করবে? আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ প্রায় 10টি বছর অতিক্রান্ত হতে চললো, আর সেই 10 বছরের মাশুল কে দেবে? প্রার্থীরা তাদের জীবন থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করেছে, প্রার্থীরা আর কোনোদিন সেই 10 বছর ফিরে পাবে না। সে কারণেই কিন্তু এই মানসিক যন্ত্রণাভুক্ত যে সমস্ত নিঃস্ব অসহায় প্রার্থী রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন যে নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত শুরু হোক। মহামান্য কলকাতা হাইকোর্টের যে কেস রয়েছে, মহামান্য কলকাতা হাইকোর্টের সবথেকে যে গুরুত্বপূর্ণ ম্যাট 638 কেসটা রয়েছে, সেই কেসটা দ্রুত মেনশন করুক এবং মেনশন করে এর নিষ্পত্তি করে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ঝামেলাগুলো মিটিয়ে দেওয়া হোক। সে কারণেই কিন্তু আজকে প্রার্থীরা মহামান্য, বিশেষ করে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই তারা গিয়েছিলেন। তো বিষয়টা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে ডিভিশন বেঞ্চের সবথেকে গুরুত্বপূর্ণ কেস ম্যাট 638, আর সেই ম্যাট 638কে মেনশন করছে না কমিশন। কমিশনের তরফ থেকে যখনই ফোন করা হয়, কমিশনের সূত্র মারফত তারা জানান খুব দ্রুত যাবে, এই যাবে সেই যাবে। আজকে বেশ কয়েকদিন আমরা এই টালবাহানা দেখেই আসছি, আর অপরদিকে পুজো আসছে। তো পুজোর আগে নিয়োগের আশ্বাস বহুবার দেওয়া হয়েছিল, অথচ পুজোর আগে 3-4 বছর যে নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছিল সেগুলো সব ছিল আইওয়াশ, এমনটাই কিন্তু প্রার্থীরা মনে করছে। কেন তাহলে প্রার্থীদের জীবন নিয়ে সিনিবিনি খেলছে? সেজন্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে আজকে রওনা হয়েছিলেন প্রার্থীরা, যদিও পুলিশ তাদের সঙ্গে ধস্তাধস্তি করে এবং তাদেরকে তুলে নিয়ে যায়। তো বিষয়টা হচ্ছে, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমার তারা দুজনেই কিন্তু ম্যাট 638 দেখছিলেন, এবং এই ম্যাট 638কে দ্রুত নিষ্পত্তি করার একটা ইঙ্গিতও পাচ্ছিলেন সবাই, যেহেতু খুব দ্রুত তারা কিন্তু, অর্থাৎ সৌমেন সেন এবং উদয় কুমার স্যার তারা দুজনেই এই ম্যাট 638টাকে নিষ্পত্তি করার লক্ষ্যেই অনেক আর্গুমেন্টসও চাওয়া হয়েছিল আইনজীবীদের পক্ষ থেকে, এবং আইনজীবীরাও কিন্তু আর্গুমেন্টস জমা দিয়েছেন, আর সেই আর্গুমেন্টসের উপর ভিত্তি করেই কমিশন মহামান্য কলকাতা হাইকোর্টে যাবে তাদের অ্যান্সার নিয়ে, অর্থাৎ এফিডেভিট বলুন বা আর্গুমেন্টসের অ্যান্সার বলুন, সেগুলো নিয়ে কিন্তু যেতে হবে কোর্টে।
আর সেই যাওয়ার জন্য যে একটা কেসটাকে মেনশন করতে হয়, একটা চিঠি করতে হয় কিংবা সরাসরি গিয়ে বলতে হয় যে সেই কেসটাকে মেনশন করুক, লিখিত আকারে জমা দিতে হয়, সেই কাজটাই কিন্তু এখনও পর্যন্ত করছে না কমিশন। কমিশনের তরফ থেকে আমরা বিভিন্ন ধরনের কথা শুনেছিলাম, আপনারাও হয়তো জানেন যে কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছিল, এজি স্যার অসুস্থ ছিলেন, তিনি দিল্লি গিয়েছিলেন, তো তারপরে আমরা শেষে শুনলাম যে এখনও পর্যন্ত আর্গুমেন্টসের অ্যান্সার তৈরি হয়নি। এই যে যাবতীয় বিষয়গুলো আমরা শুনে এসেছিলাম, তারপরেও কেন কমিশন এখনও পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টে গেল না, তা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রার্থীরা অত্যন্তভাবে চিন্তিত, আর সহ্য করতে পারছে না। যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে লিস্টেড রয়েছেন সেই সমস্ত প্রার্থী এজন্য বারংবার তারা আন্দোলনে মুখর করে তুলছেন কলকাতার রাজপথ, আর কতদিন তারা সহ্য করবে এই মানসিক যন্ত্রণা। আর অপরদিকে যে সমস্ত প্রার্থী এখনও পর্যন্ত মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে সিট আপডেটেরও অপেক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন, তারাও চাচ্ছেন যে দ্রুত এই প্রক্রিয়াটা নিষ্পত্তি হোক এবং স্বচ্ছভাবে সব কিছুই কমপ্লিট হোক। অধিকাংশ টেট পাস ট্রেন যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের ভাগ্য নির্ধারিত হোক, কিন্তু আদতে ম্যাট 638 মেনশনই হচ্ছে না। তাহলে তার হিয়ারিং কবে হবে এবং তার নিষ্পত্তিটা কবে হবে, তা নিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তিত আমাদের এই পশ্চিমবঙ্গের সবথেকে লাঞ্ছিত এবং বঞ্চিত আপার প্রাইমারি প্রার্থীরা। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি। অবশ্যই পুজোর আগে তাদের অন্তত সুরাহাটা হোক, পুজোর পরে যদি কাউন্সিলিং শুরু হয় তবুও কিন্তু মেনে নেবে এমনটাই কিন্তু যে সমস্ত প্রার্থী লিস্টেড রয়েছেন তারা ভাবছেন। যদিও সমস্ত বিষয়টা কোর্টের তত্ত্বাবধানে হবে, কোর্ট যেভাবে নিয়োগ প্রক্রিয়াকে পরিচালিত করবে ঠিক সেভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সুতরাং আমরা যতটুকু এই মুহূর্তে দেখছি শুনছি যে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে কমিশন, কমিশন থেকে বিভিন্ন আধিকারিক, বিভিন্ন দপ্তর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া, এই যে যাবতীয় কাজগুলো করছেন, বেকার ছেলে বেকার মেয়ে তারা কোথায় টাকা পাবে, যাওয়ার মতো ভাড়া নেই, এই বিষয়গুলো কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোঝেন না? তিনি অবশ্যই সব কিছু বুঝে শুনে কেন চুপ থাকবেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন প্রার্থীরা। অবশ্যই আমরা এর পরবর্তীতে যদি কোনো ধরনের বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয় অবশ্যই আপনাদের সেই ছবিও দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।